হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আপনাদের মধ্যে একটা ইনফরমেশন দিতে চলে আসলাম। আমি আমার সুজুকি FI ABS SF-এর 2022 মডেলটি বাইকটি ক্রয় করেছি, তবে আমি এ সম্পর্কে কোনো রিভিউ দেইনি। অলরেডি আমি আমার বাইকটিকে 10,000 কিলোমিটার রান করেছি। তো 10,000 কিলোমিটার রান করার পর এর কী কী প্রবলেম, কী কী অ্যাডভান্টেজ আমি তুলে ধরবো, তুলে ধরার সাথে সাথে আপনারা আমার সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। এবং অবশ্যই এটা হচ্ছে এই জায়গাটার নাম 300 ফিট, আমি একে আজাদ, আপনারা আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো গাইস চলুন শুরু করি আমরা আমাদের সুজুকি SF-FI ABS 2022 মডেলের এই গাড়িটির সম্পর্কে। প্রথমত আমি গাড়িটিকে আমি যখন নিয়েছিলাম তখন মানে ব্রেকিং পিরিয়ডে তা চালাতে খুব কষ্ট হয়েছে, কোনো প্রকার টান দেওয়া যায়নি। যেহেতু ব্রেকিং পিরিয়ড আফটার 3টা সার্ভিসের পরে যখন আমি মানে ব্রেকিং পিরিয়ড পার করলাম, ধরেন এখন 10,000 কিলোমিটার, এখন গাড়িটা দিন দিন এতটাই স্মুথ হচ্ছে যে মানে আমার শুধু ড্রাইভ করতেই মন চায়। মানে বেসিক্যালি এই বাজেটের গাড়িগুলা বা এই স্পোর্টসি লুক হিসাবে মানে আপনি সুজুকি আপনার অবশ্যই যায়, কারণ আপনি 3 লাখ টাকা প্লাসের সিগমেন্টের যে বাইকগুলো ক্রয় করবেন সেই গাড়িগুলোতে আপনি সুজুকি SF-FI ABS এর আপনার আপনার সব দিক দিয়ে আপনার পুষে যাবে। কারণ প্রথমত ফার্স্ট দিকটা হলো আপনার ফুয়েল কনজাম্পশন, আপনি 10,000 কিলোমিটার রান করার পরও আপনার গাড়িটি 45 কিলোমিটার প্লাস আউট অফ ঢাকাতে আপনার যায়, যেটা আমার গাড়িটা এখনও যাচ্ছে আর কি। তো এটা হচ্ছে গিয়ে আরেকটা বিশেষ হচ্ছে আপনার ব্রেকিং পিরিয়ডের পাশাপাশি আপনার যেটার ABS সিস্টেমটা আপনারকে আপনাকে অনেক সময় প্রোটেক্ট করবে। আর আরও কিছু যেই ডিসক্রিপশন যেটাকে বলতে গেলে, আমি বাইক সম্পর্কে তেমন কখনোই রিভিউ দিইনি, আপনারা জানেন আমি প্রথমবার বাইক সম্পর্কে রিভিউ দিতে এসেছি। তো এটা মনে করেন আপনার ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, আপনি মানে স্মুথলি আপনার গাড়িটি আপনি সহজেই আপনার টান উঠাতে পারবেন এবং এটাতে কোনো আপনার প্রবলেম ক্রিয়েট করবে না। কারণ আমি দেখলাম যে গাড়িটা এতটাই স্মুথলি টান ওঠে, কারণ 2022 মডেলটির গাড়িটিতে আপনার 950 লিটার, কারণ যে ইঞ্জিনটা ইউজ করেছে আপনি রেডি পিক আপটা খুব ভালো। 2023 মডেলের আপনার যে 1000 ML-এর এটার কিন্তু রেডি পিক আপটা কমিয়ে দিয়েছে, হ্যাঁ এটার মানে এনার্জিটা অনেক হাই। আর গাড়িটা মানে চালাতে আপনার এতটাই মজা লাগবে যে আপনার মনে হবে আপনি সারাদিন ফুল স্পিডে চালান। তবু আমি যদিও রিভিউর জন্য আজকে গাড়িটা ড্রাইভ করে 300 ফিট রোডে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কীরকম সার্ভিস দিচ্ছে আর স্পিড টপ স্পিড উঠতে কীরকম কতক্ষণ লাগে গিয়ার চেঞ্জ করে, আমি সেটাও আপনাদের মধ্যে তুলে ধরলাম, আপনারা দেখে নেবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা এই ধরনের মানে রিস্ক নিয়ে ড্রাইভ করবেন না, সবাই সাবধানে গাড়ি চালাবেন। আর মানে বাইক যারা ক্রয় করবেন অবশ্যই বাইকের সাথে হেলমেট, একটি ভালো একটি হেলমেট ক্রয় করে নেবেন, কারণ ভালো একটি হেলমেটই আপনার জীবনটাকে রক্ষা করতে পারে, কারণ অ্যাক্সিডেন্ট কখন ঘটে বলা যায় না। তবে বন্ধুরা আমি যেটা বলবো, সুজুকি FI ABS আপনার এই এই বাজেটের গাড়ি যাদের মানে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে তারা অবশ্যই আপনার এই গাড়িটিকে চয়েস করবেন, কারণ এই গাড়িটি আপনি নিজের মতন করে আপনি মানে খুব ভালোভাবেই চালাতে পারবেন। তবে 300 ফিট রাস্তায় যে যাবেন অবশ্যই মানে দেখবেন, 300 ফিট রাস্তায় আসার আমন্ত্রণ রইল আমার বাড়ির 300 ফিটের পাশেই, আমার বাড়ির নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাঞ্চন আমাদের এলাকাতেই 300 ফিট। সচরাচর আমার জবের কারণে আমি রোডটা দিয়ে তেমন একটা যাতায়াত হয় না, আমি অন্যদিকে আমার যাতায়াত হয়। তো এই 300 ফিটে আসলাম কেন, কারণ 300 ফিটে মানে রিভিউ দেওয়ার জন্য বেস্ট প্লেস। এখন সবাই এখন 300 ফিটটাকে ইউজ করে নিচ্ছে, কারণ অনেক অনেক ব্লগার, অনেক ভ্রমণ প্রিয় মানুষ তারা সবাই 300 ফিটটাকেই বেছে নিচ্ছে। তো বন্ধুরা চলুন আমরা অন্যান্য গল্প করি, পাশাপাশি চলতে থাকি আমরা আর এই রাস্তা দিয়ে।
সো গাইস, আমরা এখন আপনাদেরকে সুজুকি জিক্সার SF FI ABS 2022 মডেলের যেই অ্যাডভান্টেজগুলো বলেছি, এখন কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেগুলো আমি আপনাদেরকে বলছি। মোটামুটি সুজুকি জিক্সার FI ABS গাড়িটির আপনার অ্যাডভান্টেজের তুলনায় ডিসঅ্যাডভান্টেজ খুবই কম, এটা আমার কাছে যেটা মনে হলো। যেহেতু এটা স্পোর্টস সেগমেন্টের বাইক, এই গাড়িটি আপনি যদি লং ড্রাইভের জন্য বের হন তাহলে এটা আপনার জন্য ভালোকর হবে না, কারণ এটার যেই হ্যান্ডেলের সাথে যে টাঙ্কিটার জন্য আপনাকে কিছুটা নিচু হয়ে গাড়িটা চালাইতে হয়, যার কারণে হয়তো আপনার মেরুদণ্ডেতে একটু ব্যাক পেন হতে পারে। আপনি এটা বুঝে শুনে যখন লং ড্রাইভে বেরোবেন, যদি ইউজ টু না হন তাহলে এটা নিয়ে বেরোবেন না। পাশাপাশি আপনার এটাতে যেহেতু আপনার ঘোরাতে এটা একটু মনে করেন সেট করা মাথা, তাহলে যেহেতু এটা মাথাটার কিটটা যেহেতু সেট করা, ফিক্সড করা, তা আপনি যে কোনো জায়গায় কি ইজিলি, যেরকম আপনি নেকেড ভার্সন গাড়িটা দিকে যে কোনো জায়গায় আপনি ইজিলি মুভ করাতে পারেন, ঘোরাতে পারেন, হ্যাঁ ইউটার্ন নিতে পারেন, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হয় না। এছাড়াও আপনি একটু হাইওয়ে রুটেতে যে এটার যে হর্ন আছে, হর্নটা নিয়ে একটু প্যারা খেতে পারেন, হ্যাঁ এই প্যারাটা নিয়ে আপনার থাকতে হবে। পাশাপাশি তারা যেই ব্যাটারিটা দেয় অরিজিনাল যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা আপনার বেশি দিন লং লাস্টিং করবে না, আপনাকে অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে পরবর্তীতে। এবং যেহেতু এটা কিক নেই আপনার FI গাড়ি, আপনার সেজন্য আপনি একটা ভালো ব্যাটারি নিয়ে নেবেন। আমি যেহেতু ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছি, আমি ব্যাটারিটার ভিডিওটা পরে এক সময় দিয়ে দিব। আপনারা এই জিনিসগুলো, আপনার এই ডিসঅ্যাডভান্টেজগুলো আশা করি আপনাদের সাথেও মিলে যাবে, আশা করি আমার সাথে আপনারা অ্যাগ্রি হবেন। আর এছাড়া আপনার যেহেতু গাড়িটার লুক এবং গাড়িটার মাইলেজ, এই সমস্ত অ্যাডভান্টেজের কাছে ডিসঅ্যাডভান্টেজ আসলে কিছুই না আমি মনে করি, কারণ আপনার বাইক লাভারদের জন্য এটাই একটা বেস্ট চয়েস হবে, কারণ এটা ফুয়েল কনজামশন অনেক ভালো, অনেক ভালো, এবং গাড়িটার আউটলুক, গাড়িটার টেকসই, অন্যান্য গাড়ির যেই অবস্থা হয়, 10,000 কিলো চালানোর পরে গাড়ির যেই অবস্থা থাকে, এর লুকিং থেকে শুরু করে অনেক কিছুই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সুজুকি SF FI ABS 2022 মডেলের গাড়িটি আমি 22 সালে যে নিয়েছি, এখন 23 সাল চলছে, এখনও কোনো এটার যেই গ্ল্যামার যে জিনিসটা থাকে এখনও কোনোভাবেই নষ্ট হয় নাই, কারণ আমি অনেক জায়গায় দূরাদূরি করি, বাইরে থাকি, যেহেতু সেলসে জব করি, সেক্ষেত্রে আমার গাড়িটি ইউজ করা লাগে। সো বন্ধুরা, আমার রিভিউটি কেমন লাগলো এবং আমাদের 300 ফিট কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, এবং আপনারা একটা কমেন্টস করে দিলে আমি হয়তো পরবর্তীতে আরও কিছু ইনফরমেশন দিতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।